পিউ ভিউয়ার্স আজকে আমরা বিউক কিডস পেডিয়াট্রিক ড্রপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিউকপ ড্রপটি মূলত বিকান ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিউক ড্রপটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে শিশুকে বিউক ড্রপটি খাওয়ানো যাবে এবং কোন কোন শিশুদের ক্ষেত্রে বিউকপ ড্রপটি দেওয়া হয়ে থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় ভিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে প্রথমে যে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে শিশুকে বিউকপ ড্রপটি খাওয়ানো যাবে এবং কোন কোন শিশুদের ক্ষেত্রে বিউকপ ড্রপটি দেওয়া থাকে বিউকপ ড্রপটি একটি কাশির ঔষধ সাধারণত যে সকল শিশুদের কাশির সমস্যা রয়েছে সে সকল শিশুদের ক্ষেত্রে বিউকপ কিডস ড্রপটি দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাল জনিত ইনফেকশনের কারণে শুষ্ক কাশি সমস্যা দেখা দেয় সে সকল শিশুদের ক্ষেত্রে বিউকপ কিডস ড্রপটি দেওয়ায় থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে কাশতে কাশতে দম আটকে আসে অথবা কাশি দেওয়ার সময় মনে হয় যেন বুকের ভিতরে আওয়াজ হয় সে সকল শিশুদের ক্ষেত্রেও বিউক অফ ড্রপটি দেওয়া থাকে এবং কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে বুকের ভিতরে জমাট বাঁধা কফের সমস্যা রয়েছে অথবা বেশ কিছু যাবত কাশির সমস্যা নিয়ে ভুগছে সে সকল শিশুদের ক্ষেত্রে বিকপ ড্রপটি দেওয়া থাকে এবং নবজাতকের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে কাশ কমছে না অথবা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর পরও কাশি থামছে না সে সকল শিশুদের ক্ষেত্রে বিউকপ কিটস ড্রপটি দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো বিউকপ ড্রপটি শিশুর বুকের ভিতরে জমাট বাঁধা কপ উঠিয়ে আনতে সাহায্য করবে এবং অতি দ্রুত কাশি থেকে মুক্তি দিবে উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে কিটস ড্রপটি দেওয়া থাকে পিউ ভিওয়ার্স আপনার শিশুরও যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে আপনার শিশুরও কাশির সমস্যা রয়েছে অথবা বেশ কিছুদিন যাবৎ কাশির সমস্যা নিয়ে ভুগছে অথবা শিশুর কাশতে কাশতে দম আটকে আসে অথবা বুকের ভিতরে বেশ কিছুদিন যাবৎ কপের সমস্যা রয়েছে অথবা বুকের ভিতরে জমাট বাঁধা কপ রয়েছে কপ উঠে আসছে না সেক্ষেত্রে আপনার শিশুকেও বিউকপ কিটস ডোপটি সেবন করাতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো চলুন তাহলে শিশুদের ক্ষেত্রে বিউকপ কিটস ড্রোপটির খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক পিউ ভিউয়ার্স আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে নবজাতক শিশুদের ক্ষেত্রে বিউকপ ড্রোপটি দৈনিক হাফ চামচ করে এক বেলা অথবা দুবেলা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই শিশুকে বিউকপ ড্রপটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে বিউকপ ড্রপটি সেবন করাতে হবে সেক্ষেত্রে দেখা গেছে শিশুর সমস্যা উপর নির্ভর করে ডাক্তার এর সেবনবিধি পরিবর্তন করে দিতে পারে এর ডোজ বাড়ে বা কমিয়ে দিতে পারে পিউ ভিউয়ার্স বিউকপ ড্রপটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যায় কি কি সাইড এফেক্ট রয়েছে বিউকপ ড্রপটিতে তবে ড্রপটি সেবনের ফলে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি অল্প সংখ্যক রুগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন অল্প কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে ড্রপটি সেবনের ফলে ফুসকুড়ি আকার দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে বিউকআপ ড্রপটি সেবন করানোর ফলে বমি বমি ভাব হতে পারে অথবা বমি করছে এমনটা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক শিশুদের ক্ষেত্রে ড্রপটি সেবন করানোর ফলে চোখে ঝাপসা ভাব দেখা দিতে পারে শিশুকে বিউকাপ ড্রপটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই বিউকাপ ড্রপটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে শিশুর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর সেবনবিধি পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে চলুন হলে বিউকাপ কিডস ড্রপটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক বিউকপ ড্রপটির বর্তমান বাজার মূল্য পার পিস পঞ্চাশ টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে বিউকপ ড্রপটি কেনার পূর্বে এবং শিশুকে সেবন করানোর পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং শিশুকে সেবন করাতে হবে বিউকপ ড্রপটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনার শিশুকে যদি ওই বিউকআপ ড্রপটি সেবন করান সেক্ষেত্রে আপনার শিশু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে বিউকপ ড্রপটি সেবন করাতে হবে পিউ ভিউার্স ড্রপটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে